মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ দর্শক বিরতি পর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মডার্ন হার্বাল গ্রুপ সুস্বাস্থ্যের প্রতিদিন কী করবেন জেনে নিন অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা আপনাদের পাঠানোর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছিলাম আমার সঙ্গে আলোচনা উপস্থিত আছেন ডাক্তার আলমগীরপতি ডাক্তার আলমগীরপতি আমরা আরেকটি আরেকজন দর্শকের প্রশ্ন এখন নিতে চাই তিনি হচ্ছেন বগুড়া থেকে আমাদের কাছে লিখেছেন আমিনা খাতুন প্রশ্ন হচ্ছে যে আমার বয়স চব্বিশ বছর আমি পড়াশোনা করলেই আমার মাথা ব্যথা করে এবং এর সঙ্গে বমি হয় বা বমি বমি লাগে এবং বমি না হওয়া পর্যন্ত মাথা ব্যথা থেকেই যায় এই অবস্থা কী করণীয় জানাবেন জি বোন আমি আমেরাম আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে যে মাথার জন্য মাথা ব্যথা হয় না পেটের পেটের জন্য মাথা ব্যথা হয় মাথার জন্য মাথা ব্যথা হয় না পেটের জন্য মাথা ব্যথা হয় যেরকম পেটে যদি আপওয়ার্ড গ্যাস হয় গ্যাস্ট্রিক থাকে আলসার থাকে অ্যাসিডিটি থাকে এই গ্যাস গ্যাসটা উঠে আপোয়ার্ড গ্যাস উঠে আমাদের ব্রেনে হিট করে এখানে একটা ব্যথার মাথা ব্যথার সৃষ্টি হয় আরেকটা হলো কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি সাইনোসাইটিস অনেকের সাইনোসাইটিস আছে একটু ঠান্ডা লাগলে একটু ঠান্ডা পানি খেলে মাথা ব্যথা হয় আবার অনেক বেশি গরম পানি খেলে অনেকের মাথা ব্যথা হয় কোনো কারণে তার যদি একটু টেনশন ফিল করে তাহলে তার মাথা ব্যথা হয় তার মাথা ঘামে হাত ঘামে পা ঘামে এবং এটাও কিন্তু এক ধরনের অ্যাজমা কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি সাইনোসাইটিস টিভি যক্ষা পলসি এই জাতীয় রোগের ঝুঁকি অসম্ভব বহন করতেছে অতএব মাথা ব্যথাটাকে অনেকগুলি অনেকগুলি সাইড ইফেক্ট আছে অনেকগুলি রোগের কারণ অনেকগুলি রোগের ইতিহাসে বহন করে বেড়াচ্ছে সেই ক্ষেত্রে আমি মনে করি আমার এই বোনটির যে মাথা ব্যথাটা এই মাথা ব্যথাটার সাথে সম্পূর্ণ সাইনোসাইনিজের সম্পর্ক আছে সাইনাস হতে পারে মানে পুরো এই জায়গাটাই কালো হয়ে গেছে এক্স এক্সরে করলে দেখা যাবে এই জায়গাটা কালো হয়ে গেছে এগুলোর ভিতরে সাইনাস কফ জাতীয় সেলসা জাতীয় জিনিস জমে আছে এখন এই সেলসা তাকে প্রতিরোধ করতে হবে প্রতিরোধ করতে হলে তাকে একটা ছোটো তাওয়ালে গরম পানিতে ভিজিয়ে পাপ দিতে পারবে তারপর একটা সল্ট থেরাপি আছে লবণ একটা মোমবাতির জ্বালিয়ে একটা পু লবণের পুলটিস তৈরি করতে হবে পুলটিস তৈরি করে ওই লবণটাকে গরম করতে হবে গরম করে এভাবে সেদ দিতে পারবে এটি খুব একটা কার্যকরী পদ্ধতি অনেক আগে থেকে হ্যাঁ এটা খুব সল্ট থেরাপি ওয়াটার থেরাপি হট ওয়াটার থেরাপি এগুলি কিন্তু হাজার বছরের পরীক্ষিত পদ্ধতি যেরকম ধরেন আমরা অনেকে অবহেলা করতে পারি কিন্তু বিশ্ব এখন আর এগুলিকে অবহেলা করে না ন্যাচারোপ্যাথিকে বিশ্ব এখন অবহেলা করে না যেরকম একটি লোকের জ্বর হয়েছে জানতে অজান্তে সে বাংলাদেশের যেই প্রান্তেই থাকুক আষাট্টি হাজার গ্রামের যেখানেই থাকুক সে হোক বড় লোক সে হোক গরিব সে হোক চিত্তের মালিক হোক সে বৃত্তের মালিক কিন্তু সে কিন্তু আপনার মাথায় পানি দেয় তাহলে এখানে ওয়াটার থ্রাফির গুরুত্ব আগেও ছিল এখনও আছে সল্ট থেরাপি আমি আপনি না মানলেও আপনার আল্লাহর দেওয়া যে পৃথিবী আছে এই পৃথিবীর ভিতরে খুলনা কক্সবাজার বরিশালের একটা অংশের মানুষ তারা লবণ পানি খায় লবণ পানিতে তাদের বসবাস লবণ পানির মাছ তরি তরকারি শাক সবজি কিছু না কিছু আবহাওয়া তাদের গায়ে লাগে আবার দেখা যাচ্ছে রাজশাহী থেকে ঢাকা শরীয়তপুর ফরিদপুর এইসব এলাকার মানুষ পদ্মা নদীর পারে মেঘনাথ নদীর পারে যমুনা নদীর পারে তারা মানুষ তাদের কিন্তু এক ধরনের মিঠা পানির এক ধরনের রোগ হয় তারা মিঠা পানির মাছ খায় মিঠা পানির জিনিস খায় আবার এক ধরনের মানুষ আছে বিল ঝিল খালা খন্দ নালা আর ছোটো ছোটো ক্যানেল নদী এতে তারা বসবাস করে তাহলে এই বাংলাদেশটাকে আমি তিনটা ভাগে ভাগ করলাম একটা হলো নদী নালা খাল বিল আরেকটা হলো আপনার সামুদ্রিক পানির মানুষ আরেকটা হইল যারা পুকুর বিল ঝিল ডিপ টিউবওয়েল টিউবওয়েলের পানি খায় এই যে মানুষগুলির এই মানুষগুলির কিন্তু মাথা ব্যথার প্রকৃতি পেট ব্যথার প্রকৃতি খাদ্যাভ্যাসের পরিবর্তন ই পদ্ধতি এক না আপনি দেখবেন যে খুলনার একটি মানুষের কিন্তু ডায়রিয়া খুব কম হয় ককদাজারের একটা লোকের কিন্তু ডায়রিয়া কম হবে বরিশালের সমুদ্রের পাড়ের লোকের কিন্তু ডায়রিয়া কম হবে ওদের কোষ্ঠকাঠিন্য বেশি হবে আবার পারের মানুষ এটা আইসিডিডিআর হিসাব অনুযায়ী আমি বলতেছি পারের মানুষ যারা পুকুর পারের মানুষ যারা যারা টিউবওয়েলের পানি খায় তাদের কিন্তু ঘন ঘন ডায়রিয়া হয় বছরের দু একবার অনেকেরই ডায়রিয়া হয় অত যে নদীমাতৃক সমুদ্রমাতৃক পুকুরমাতৃক যাদের মানুষ তাদের নিয়ে সারা পৃথিবীতেই বিভিন্ন রকম রোগের উপরে পরিকল্পনা জল্পনা আছে এখন ধরেন একটা শীতের দেশের মানুষের যেই রোগ হয় গরমের দেশের মানুষের সেই রোগটা হবে না আমাদের দেশ শীত এবং গরমের মাছ আমাদের ধরেন অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোলজি আমাদের জোয়ার এবং ভাটা বারো ঘন্টা জোয়ার বারো ঘন্টা ভাটা আমাদের আমাবস্যা পূর্ণিমা এগুলোর সাথে কিন্তু আমাদের দেহের একশোতে একশো পার্সেন্ট সম্পর্ক আছে একজনের দেখা গেছে যে পূর্ণিমার সময় শরীরটা ভাঁড় হয় একজনের দেখা গেছে আমাবস্যার সময় মাথা ভার হয় একজনের দেখা গেছে পূর্ণিমা আমাবস্যায় কোনোটাই তার সমস্যা হয় না এটার মাঝখানের জায়গায় আইসা তার কিছু সমস্যা দেখা যায় তার পিঠে ব্যথা হয় শরীরে ব্যথা হয় আবার আমস্যার পূর্ণিমা চলে গেলে এটা তার চলে যায় জোয়ারের সময় তার মাথা ব্যথা হয় ভাটায় চলে যায় ভাটার সময় তার পেটে ব্যথা হয় জোয়ারে আইসা চলে যায় এই এই দেশের প্রকৃতিতে যারা মাসলি ভুজি মানে হারবাল বিশ্ব বলে যারা মাছ অনেক বেশি খান বড়ো বড়ো মাছ খান মাছের পেটি খান তাদের এক ধরনের রোগ হবে মাংস যারা তাদের এক ধরনের রোগ হবে ভেজিটেরিয়ান যারা তাদের রোগ অনেক কম হবে স্বভাবের ভিতরে তফাৎ আছে যেরকম ধরেন বাঘ এবং সিংহ মাংস খায় তার যে গর্জন তর্জন তার যে মেজাজ সেটা যেই মানুষগুলি বেশি বেশি মাংস খাবে তাদেরও কিন্তু গর্জন তর্জন রাগ ঠাক প্রেশার হাই প্রেশার ব্লাডে কোলেস্ট্রল তাদের কিন্তু হার্টের প্রবলেম এগুলি থাকবে কিন্তু যে লোকটি আবার সম্পূর্ণ ভেজিটেরিয়ান যে শুধু ভেজিটেবলই খায় যে নিরামিষ খায় যে আমিষ খায় না তার রোগ রোগের ধরন কিন্তু আবার অন্যরকম হবে অতএব প্রতিটা প্রকৃতির সাথে আমরা প্রকৃতি শক্তি প্রকৃতিই মুক্তি প্রকৃতির বাইরে আমরা কেউ না আল্লাহ যেখানে মানুষ সৃষ্টি করেছে তার আশেপাশে খাদ্য শস্যের ভিতরে রোগ আরোগ্যের শেপাও দিয়েছে আলহাদিস বোখারি শরীফ আমাদের রোগের সেবা কিন্তু আমাদের চতুর্পাশে দেওয়া আছে আমাদের শাকসবজি ফলমূল এগুলোর ভিতরে বাড়ির পাশে ঘরের আঙিনায় রাস্তার ধারে পুকুর পারে জলাশয়ে অবহেলায় বেড়ে ওঠা গাছগুলো আমাদের জীবনের সুরক্ষা দিতে পারে হাত বাড়ালে যেটা পাওয়া যায় পা বাড়ালে যেটা পাওয়া যায় পাক ঘরে গেলে যে পাওয়া যায় এগুলি সবই কিন্তু আমাদের ন্যাচারোপ্যাথিতে আমাদের জন্য মেডিসিন কিন্তু মাংস তৈল এবং মিষ্টি এগুলো আমাদের জন্য শত্রু এগুলো আমাদেরকে ক্ষতি করে সারা উপকার খুব বেশি একটা করতে পারে না যে আমাদের বোন আমিনা খাতুন যেটা বলেছেন যেটা আমাদের কাছে লিখেছেন যে পড়ালেখা করতে বসলেই তার মাথা ব্যথা বমি বমি ভাব বা বমি হয় আমাদের যে কোনো জায়গায় বসা পড়া এটার কিন্তু একটি নির্দিষ্ট একটা সায়েন্টিফিক নিয়ম আছে যেটাকে আমরা মেডিকেল পরিবেশে আর্গোনোমিক্স বলি আপনি কোন চেয়ারে বসলেন কীভাবে বসলেন কোন টেবিলে কত উচ্চতায় বসলেন আপনার চোখটা বইয়ের কাছে কত ডিস্টেন্স থাকলো আপনার আলোটা কীরকম হবে আপনি ঘট যে আমি এটা অনুরোধ করবো আমার এই বোনকে বোনামেনাকে যে সে একজন চোখের ডাক্তার দেখাবে বা একজন নিউরো ডাক্তার দেখাবে আরেকটি হলো এখন যে তার টেবুলটা যেভাবেই আছে আমি মনে করছি তার নিচে আছে উপরে আছে এটাকে সে একটু পরিবর্তন করবে দরকার হলে টেবিলটা যদি নিচা থাকে তা টেবিলের নিচে চারটা ইট দিয়ে সেটাকে উঁচা করুক বা যে কোনো পদ্ধতিতে সেটাকে একটু উঁচা করুক যদি এটা উঁচা থাকে তা একটু নীচা করতে মানে একটু বিবর্তন আনতে হবে এটা হলো চাইনিজ পদ্ধতি অ্যানিয়ান পদ্ধতি অ্যানিয়ন পদ্ধতিটা হলো এরকম যে আপনি সাত দিন যাবৎ এক ধরনের খাবার খাচ্ছেন মাংস পোলাও রেখে খেয়েছেন হঠাৎ করে আপনি সাত দিন পরে অসুস্থ হয়ে পড়লেন তখন সাথে সাথে ওরা এই সাত দিন যা খাইছে তার বিপরীত খাবার খাবে এই সাত দিন ভাত খাইলে রুটি খাবে এই যে এই সাত দিন যদি ভাত রুটি দুইটাই খেয়ে থাকে তাহলে সে বার্লি খাবে এই সবগুলো রুটিন শরবত খাবে সে সাবুদানা খাবে সে তন্দুল খাবে মানে পরিবর্তিত খাবার এই সাত দিন খাবে বা কম খাবে বা বেশি ফ্রুটস খাবে বেশি ভেজিটেবল খাবে বেশি স্যুপ জুস খাবে বেশি অর্গানিক খাবার খাবে আলহামদুলিল্লাহ ওই সাত দিন পরে যে তার রোগগুলি হয়েছিল এই রোগগুলি তার ভালো হয়ে যায় না কিন্তু চীনের একটা পরীক্ষিত সত্ত্ব মানে মঙ্গোলিয়ানরা এই জিনিসটাই খুব বেশি বিশ্বাস করে এছাড়া আমাদের অ্যাপিটাইট বা খাবারের রুচির জন্য কিন্তু আমাদের খাবারে বৈচিত্র্য আনতে হবে খাবার তৈরির পদ্ধতিটি পাল্টাতে হবে এর রং বর্ণ বা গন্ধেরও একটা টেস্ট আনতে হবে এটি যেমন শিশুরা পছন্দ করে ঠিক একই রকমভাবে যারা অ্যাডাল্ট আছে তাদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক আছে তাদের ক্ষেত্রে কিন্তু একই কথায় প্রযোজ্য একই ধরনের খাবার বারবার খাওয়ার পরে ফলে ডেফিনেটলি আমাদের অ্যাপিটাইট বা খাওয়ার রুচিটা কমে যায় খাওয়ার প্রতি আকর্ষণ কমে যায় এবং এতে করে কিন্তু আমাদের ডেফিনেটলি একটা অরুচি বা অরুচি জড়িত অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় একটা জিনিসগুলো ডাক্তার সাহেব পৃথিবীর কোনো দেশে কিন্তু ছয় ঋতু নাই দুই ঋতু তিন ঋতু এক ঋতু চার ঋতু পর্যন্ত পাঁচ ঋতুও দু একটা দেশে আছে কিন্তু ছয় ঋতু তার অর্থ কী আমরা বছরে ছয়টা ঋতুতে বারো মাস এই ছয় ঋতুতে ছয়বার আমাদের শরীরের বিভিন্ন বিবর্তন পরিবর্তন আসতেছে অতএব এই দিকটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে আপনার গরমের যে খাবারটা এটা আপনি শীতে খেতে পারবেন না শীতের যে খাবারটা সেটা আপনি বসন্ত খেতে পারবেন না এখন আমাদের এখানে বসন্ত ঋতু বেশ ভালোভাবেই বসন্তের হাওয়াও বইতে আরম্ভ করেছে এর সাথে অন্য অন্য বছরের চেয়ে এই বছরটা একটু রাফ অ্যান্ড টাফ কারণ এই বছর হঠাৎ বসন্ত হঠাৎ শীত হঠাৎ কিছু বর্ষাও এসে গেছে অতএব মিক্স হয়ে যাচ্ছে আবহাওয়াটা সেই ক্ষেত্রে এই আবহাওয়া গঠিত রোগগুলি সকলের না যাদের একটু বেশি অ্যালার্জি আছে তাদের নাক খারাপ মুখ খারাপ তাদের স্কিনগুলো অসম্ভব সফট তাদের একটু বেশি আক্রমণ করে আমরা নিশ্চয়ই বর্তমানে ঋতুর যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো কীভাবে প্রতিকার নিয়ে আলোচনা করব ঋতুভেদে যে খাবারগুলো আছে এখন বসন্ত হলো ঋতুর আজ সারা পৃথিবীর মানুষ যেই দেশে যখন বসন্ত হয় সেই দেশে যান আমরা এই বসন্তের রোগগুলো নিয়ে পরবর্তী পরবর্তী সময় বসন্তের রোগ বসন্তের খাদ্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য দর্শকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সঙ্গে বিজয় টিভি পর্দায় এতক্ষণ ধরে থাকার জন্য আমাদের কথা শোনার জন্য এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন যারা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের বিভিন্ন মূল্যবান মতামত দিয়ে থাকেন তাদেরকেও এবং অবশ্যই ধন্যবাদ যারা প্রশ্ন করে থাকেন আজকের মতো এখানেই শেষ করছি যে আবার আগে জানিয়ে দিচ্ছি আপনারা আমাদের কাছে লিখতে পারেন এই ঠিকানায় মডার্ন হারবার গ্রুপ দুই নম্বর শহীদ তাজউদ্দিন রোড মগবাজার ঢাকা এক দুই শূন্য সাত দেখা হবে প্রতিদিন রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটে বিজয় টিভির পর্দায় এবং অনুষ্ঠানটি পুনর্প্রচার হবে বিজয় টিভির পর্দায় পরদিন সকাল সাতটা পঁচিশ মিনিটে তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ মডার্ন হারবাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ